সবকে প্রাণ ভরা ভালোবাসার সাথে দাওয়াত দিচ্ছি আগামী 2রা ফাল্গুন বাড়া মাদ্রাসা অর্থাৎ কাদেরিয়া মাদ্রাসা আস্তানা সংলগ্ন মাদ্রাসা, হ্যাঁ, আপনাদের এই মাদ্রাসার ওরস হবে, কি বলে, জালসা হবে, প্রাণ ভরা ভালোবাসার সাথে আপনাদের সকলকে যতদূর আওয়াজ যায় সকলকে দাওয়াত জানালাম। আল্লাহ নিয়ে গেলে যাবেন, খালি পকেটে যেয়ে না। হ্যাঁ, বাংলাদেশের একজন বক্তা আমারই মুরিদ আসার কথা আছে। জি, আপনি পারেন তো চিলচিলা নিয়ে যান, আমি পারলে দিব, কিন্তু তার খালি পকেট। সুবহানাল্লাহ। জি, আর বাংলাদেশের বক্তাকে দাওয়াত করেছি, আল্লাহ যদি পাঠান তবে তিনি আসবেন, কারণ ওখান থেকে ভিসা নিয়ে খুব সমস্যা হচ্ছে। এখন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক খুব সুন্দর নাই, এই জন্য ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। আজকে ফোন করেছিলাম, তো বলছে হুজুর আমি তো পাসপোর্ট তৈরি করে নিয়েছি, রিনিউ কি বলে ভিসার জন্য অ্যাপ্লাইও করে দিয়েছি, জানি না কবে পাবো। তো আমি বললাম 2-3 মাসের জন্য ভিসা নিয়ে এলো, কমসে কম আমার অনুষ্ঠান তো পার করো, তারপরে বাড়ি চলে যাবো, তারপরে আবার অন্য দাওয়াত পেলে আবার দেখে নেবো। এতদূর কথা, বাকি আল্লাহ ভালো জানেন। প্রাণ ভরা ভালোবাসার সাথে আপনাদের সকলকে দাওয়াত জানালাম, আল্লাহ নিয়ে গেলে যাবেন। তামান্না হে মরতে বক্ত ভি হাম মুস্কুরাতে হো জবাঁ পর ইয়া মুহাম্মদ হো জব ইস দুনিয়া সে জাতে হো তো সাঁস হস্তে আখরি হিচকি ফরিশতে নগমে সল্লালা জব গুন